কুড়িগ্রামের তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমা ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে অন্যদিকে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামের রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলার ছয়টি ইউনিয়নে তলিয়ে গেছে পাঁচ শতাধিক হেক্টর জমির আমন বাদামসহ বিভিন্ন ফসল পানিবন্দী হয়ে পড়েছে অন্তত দেড় হাজার পরিবার এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এ অবস্থায় গবাদি পশুর খাদ্য সংকট নিয়েও বিপাকে পড়েছেন তারা কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান তিস্তার পানি কমতে শুরু করেছে ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার নদীর ছয়টি পয়েন্টে পানি সমতলে হ্রাস পাচ্ছে